হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আসলে আমি প্রথমে প্রথমে আসলে চেষ্টা করবো পার্ট ফোর নিয়ে কিছু কমন কুইরি। আসলে যদিও আমি প্রিভিয়াস দুই একটা ভিডিও তৈরি করেছি অ্যাবাউট পার্ট ফোর নিয়ে, বাট অনেকের মাঝে আসলে দেখছি যে সংশয় রয়েছে আসলে, বা কিছু কমন কুইরি বা কমন কোয়েশন আছে যে পার্ট ফোর রিগার্ডিং পার্ট ফোর, সেগুলো আসলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সাথে সাথে আমি আরো কিছু বিষয়, যেমন আসলে ওয়াইটিসি রেজাল্ট দিতে এখন কতদিন সময় নেয়, বা ওয়াইটিসি তে আসলে কতদিন পর্যন্ত কন্টিনিউ হবে, তারপর হইতেছে যে এই অনেকের কোয়েশন যে আসলে মোবাইল দিয়ে এক্সাম দেওয়া যাবে কি না, বা ওয়াইটিসি বর্তমানে কি মোবাইল দিয়ে এক্সাম দেওয়া যায়, সেসব প্রশ্নের উত্তর আসলে আমি ভিডিও শেষে ডিসক্রাইব করবো। প্রথমে আসলে আমি যেটা পার্ট ফোরটা নিয়ে একটু আলোচনা করে নিই। সো পার্ট ফোরে আসলে সবাই একটাই কোয়েশন বলতেছে যে পার্ট ফোরে আসলে কি প্রেজেন্টেশন কার্ডে লিখে দেওয়া আছে যে সেট অফ কোয়েশন অ্যাকচুয়ালি আস্কস ইউ দ্য এক্সামিনার, এক্সামিনার আসলে কিছু কোয়েশন করবে পার্ট ফোর বা ছবি থেকে। সো কি কি ধরনের কোয়েশনটা করতে পারে ছবি থেকে, সে আসলে কি কি কোয়েশন আসলে, বা কখন করতে পারে, বা কি ধরনের কোয়েশন গুলো আসলে ফেস করতে পারো, ফেস করতে হবে, এই জিনিসটা আসলে অনেকের মাঝে কনফিউশন। সো প্রথমে আমি চেষ্টা করব এই জিনিসটা আসলে, এই যে এখানে দেখছে দ্য এক্সামিনার উইল আস্ক ইউ দ্য সেট অফ কোয়েশন, এজ ইউ নো যে ইন দ্য পার্ট ফোরে আসলে তোমার তোমাকে 15 প্রথমে একটা ইমেজ দেওয়া হবে, ইমেজ দেওয়ার পর 15 সেকেন্ড তোমাকে থিঙ্কিং করার জন্য দেওয়া হবে, থিঙ্কিং অথবা মেকিং সাম আইডিয়া, কিছু আইডিয়া তৈরি করার জন্য তোমাকে সময় দেওয়া হবে। তারপর হচ্ছে এক্সামিনের একটা কমন কোয়েশন, যে আমি দুই তিনটা এক্সাম ফেস করেছি তার থেকে একটা কমন কোয়েশন, সেটা হইতেছে প্লিজ ডিসক্রাইব দ্য পিকচার। এখন ডিসক্রাইব করার সময় এখন যদি আপনি ডিসক্রাইব করতে গিয়ে কিছু 2 থেকে 3 সেন্টেন্স বলে তারপর আটকে গেলে, তো তখন আসলে এক্সামিনার চেষ্টা করবে তোমাকে চেষ্টা করা তোমার তোমাকে হেল্প করার জন্য কোয়েকশন করে, কোয়েকশন মানে সে আসলে তোমাকে দড়িয়ে দিবে যে এই এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়েছে, বা এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়েছে। সেখানে আসলে আমি এই ছবিটা এই জিনিসটার একটা এক্সাম্পল হিসেবে নিই, ধরেন এইটা। সো এই ফটোটা তোমাকে তুমি এক্সামে ফেস করতে হবে। সো এই এক্সাম এই ফটোটা দেওয়ার পর তোমার 15 সেকেন্ড চিন্তা করার জন্য দেওয়া হলো, 15 সেকেন্ড চিন্তা করার পর তোমার তোমাকে বলা যায় প্লিজ ডিসক্রাইব দ্য কোয়েশন। এখন তুমি ডিসক্রাইব করার জন্য প্রথমে বলা যায় না আই হ্যাভ নোটিস এ নাম্বার অফ থিংস, সাম অফ দ্য পিপুল অ্যাকচুয়ালি এনজয় দ্য মুভমেন্ট, অ্যান্ড সাম অফ পিপুল অ্যাকচুয়ালি মেকিং ফুড অ্যান্ড নাথিং নাথিং। সো আর তুমি আর কিছু বলতে পারছো না, স্টাক হয়ে গেছো। তখন আসলে এক্সামিনার তোমার চেষ্টা করবে হেল্প করার চেষ্টা করবে, কোয়েশন করে যে আসলে এই মানুষজন আসলে কি কি করতেছে, যে এখানে কি সবাই আসলে জাস্ট খাবার তৈরি করতেছে না আর কেউ কি কিছু করতেছে। তারপর তুমি বলতে হবে যে দেয়ার হ্যাভ 4 5 মেম্বার্স, অ্যান্ড 3 অফ দেম অ্যাকচুয়ালি মেকিং ফুড, 1 অফ দেম প্লেইং গিটার, অ্যান্ড ওয়ান অফ দেম মেবি অলসো সিঙ্গিং এ সং। সো এই এই জিনিসগুলো তুমি বলতে হবে। তুমি যদি এখন তুমি প্রথমে ডিসক্রিপশনে যদি তুমি ভালোভাবে বলে দিতে পারো, তাহলে তোমার এখানে হায়ার পসিবিলিটি থাকবে যে তোমার এক্সাম দ্বারা কোয়েকশন না করতে পারে, ফার্দার কোয়েকশন করবে না। বাট তুমি যদি এখানে কোনো ধরনের ডিসক্রিপশন তুমি যদি ভালোভাবে এক্সপ্লেইন না করতে পারো, তখন আসলে এক্সামিনার চেষ্টা করবে তোমাকে হেল্প করার জন্য, তোমাকে ধরিয়ে দিয়ে বা তোমাকে খুব একটা জিনিস দেখিয়ে দিয়ে যে আসলে এই জিনিসটা কোয়েকশন করে আসলে খুব একটা জিনিস দেখিয়ে দিবে যে আসলে এই জিনিসটা দ্বারা কি করছো, বা এই জিনিসটা দ্বারা আসলে কি বুঝেছে, এই জিনিসটা দ্বারা আসলে কি করতে চাচ্ছে। সো এই জিনিসটা আসলে টোটালি ডিপেন্ড অন ইউ, আসলে হাউ অ্যাকচুয়ালি ইউ আনসার দ্য কোয়েকশন। এখানে আসলে বাই ডিসক্রিপশনটা কত ওয়ার্ডে দিতে হবে বা কি বুঝতে হবে। সো ডিসক্রিপশনটা আসলে 5 থেকে 6 সেন্টেন্সের মানে একবার পারফেক্ট ডিসক্রিপশন। এখন তুমি 5 থেকে 6 সেন্টেন্স একটা ফটো দেখার পর আসলে তুমি 5 থেকে 6 সেন্টেন্সের সেন্টেন্স মেকিং করে দিতে হবে। সো এখন যদি তুমি ভালোভাবে একটা ছবি ছবি দেখে এক্সপ্লেন করতে পারো, তাহলে দেখা যাবে যে তোমার আর ফার্দার কোয়েকশন ফেস করতে পারো হবে না। বাট যদি এর ভারে যদি কোয়েকশন ফেস করতে হয়, সে কোয়েকশনটা কিরকম কোয়েশনটা হতে পারে, যে এই যে এই ওই ছবিটার সাথে সিমিলারিটি লেখে, যে তোমার হয়তো জিজ্ঞেস করতে পারে তুমি যদি এখন এক্সপ্লেন করতে, যেটা আমি আগেই বললাম বারবার বলতেছি একটাই কথা, যে তুমি যদি এখানে এক্সপ্লেন করতে গিয়ে আসলে 2 জন বা 3 জনের কথা বলছো, বাকি একজন কথা বলে নাই, তখন আসলে বলবে যে এই ব্যক্তিটা কি করছে, হোয়াট অ্যাকচুয়ালি ডু অ্যাবাউট দ্য লেফট সাইড পিপুল, হোয়াট অ্যাকচুয়ালি ডু দ্য রাইট সাইড পিপুল, অ্যাকচুয়ালি দে অ্যাকচুয়ালি তারা আসলে আস্ক করবে যে এই রকম কোয়েশ্চন, বামের সাইডে মানুষ কি করতেছে, ডাইনে সাইডে মানুষটা কি করতেছে। তুমি যদি এক্সপ্লেইন না করো, তাহলে তোমার মাধ্যমে সে জানার চেষ্টা করবে আসলে তুমি কি বলতে পারো, সবাইকে ডিসক্রাইব করতে পারো। তো দেন হচ্ছে এখন তারপর আবার বলতে পারে যে তুমি সবাইকে ডিসপ্লে এক্সপ্লেন করছো, তারপর বলতে পারে যে হোয়াট অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার, বা হোয়াট অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটা কি। তারপর এখন যদি তুমি এনভায়রনমেন্টও বলে দাও, তারপর আসলে সে এক্সামিনার আস্ক করতে পারে যে না আসলে এই জায়গাটা কি স্নো এরিয়া না
এই কোন ফরেস্ট এরিয়া। সো এখন তুমি এক্সপ্লেন করতে হবে বা উইন্টার, এটা কি তোমার কাছে কি মনে হয় এটা উইন্টার সিজন না আর কিছু। সো এই জিনিসগুলো আসলে এক্সপ্লেন করতে হবে। তারপর হয়তো আরেকটা কমন কোয়েশ্চেন করতে পারে, সেটা হচ্ছে তুমি কি তোমার পার্সোনাল লাইফে এরকম কোনো কিছুর এক্সপিরিয়েন্স হয়েছে, তোমার কি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সের শিকার হয়েছে, সো বা এই ধরনের এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করছো পার্সোনাল লাইফে, এই ধরনের কমন কোয়েশ্চনগুলো। সো তুমি যদি ডিসক্রিপশনের ভিতরে তুমি যদি 5-6 লাইনের ভিতরে যদি সবগুলো বিষয় এক্সপ্লেন করে ফেলো ভালোভাবে, তাহলে দেখা যাবে যে এক্সামিনার কোনো স্কোপই পাবে না আনসার প্রশ্ন জিজ্ঞেস করার। তো এই কোয়েশন কি ধরনের কোয়েশন করতে পারে এটা এটা টোটালি ডিপেন্ড করে পিকচারের উপর এবং হইতেছে তোমার ডিসক্রিপশনের উপর, তুমি আসলে কিভাবে তুমি ডিসক্রিপশনটা দিতেছো তার উপর ভিত্তি করে আসলে তোমার কোয়েশনটা করবে কি ধরনের আদার কোয়েশন আসলে তুমি ফেস করতে পারো। তারপর আসলে আমি এখানে ডিসক্রিপশনে আসলে কিভাবে আসলে তুমি ডিসক্রিপশন দিতে পারো, এখানে আসলে ছোট একটা মানে সময় স্বল্পতার কারণে আমি বড় করে তৈরি করতে পারি নাই, বাট আমি একটা আগামীতে একটা ভিডিও করব যে কিভাবে আসলে ডিসক্রিপশনটা 5-6 লাইনের একটা ডিসক্রিপশন সুন্দর ডিসক্রিপশন আরো বড় করে লিখতে পারো বা আরো বড় করে বলতে পারো। সো ইচ এই টেমপ্লেটটা তোমরা ইউজ করতে পারো তোমরা যখন তোমরা আসলে পার্ট ফোরে যদি ডিসক্রিপশন করার জন্য বলা হয়। সো পার্ট ফোরে যদি তোমাদেরকে বলা হয় ডিসক্রাইব করার জন্য কোনো পিকচার, এদের মধ্যে অ্যাকচুয়ালি তোমরা আসলে এই 4-5টা লাইন আসলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারো বা এই 4-5টা লাইন তোমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারো। এবং আমি মনে করি যে এই কয়েকটা লাইন ব্যবহার করলে আসলে এক্সামিনার উইল বি হ্যাপি আফটার হিয়ারিং দ্য আনসার, বিকজ আমি এখানে অনেকগুলো কানেক্টেড ইউজ করছি এবং কিছু সুন্দর সুন্দর জিনিস ইউজ করছি যেগুলো আসলে সেন্টেন্সটা আসলে সুন্দর করে ফেলে। সো তোমরা আসলে এই টেমপ্লেটটা ইউজ করতে পারো উইদাউট এনি শ্যাডো, এখানে আসলে মেমোরাইজিং কিছু না, এগুলো আসলে কানেক্টর, জাস্ট আমি কিছু কানেক্টর দিয়ে একটু সুন্দর করে তোমাদের অর্গানাইজ করে দিছি, তোমরা আসলে কোনো ধরনের হেজিটেশন ফিল না হওয়া তোমরা আসলে কোনো ধরনের চ্যালেঞ্জ ফিল না করো। অনেকে আসলে এটা দেখে ভয় পেয়ে যায়, তো মনে করে কি জানি কি জানি কি মানে ডিসক্রিপশন আসলে আমি কিভাবে তৈরি করব। সো জাস্ট তাদের জন্য আসলে একটা সিম্পল ডেমো, আমি আরো কয়েকটা ভিডিও তৈরি করব আসলে আরো কিভাবে আসলে সুন্দর মতো করে ডিসক্রাইব করা যায় কোনো বিষয়। সো এই হইতেছে কয়েকটা ফটো যেটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করছি এবং কি ধরনের কোয়েশন করতে পারে সেটার উত্তর হয়তো তোমরা অলরেডি পেয়ে গেছো। সো ইটস টোটালি ডিপেন্ড অন ইয়ার আনসার, তুমি আসলে কিভাবে ডিসক্রাইবটা দিছো। সো এখন হইতেছে আরেকটা কোয়েশন, কমন কোয়েশন, সেটা হইতেছে যে ভাই ওয়াইটিসি কি মোবাইল দিয়ে দেওয়া যায়। এখন হইতেছে না ভাই, এখন যারা আসলে মোবাইল দিয়ে এক্সাম দিতেছে তাদের আসলে দেখা যাইতেছে এক্সামিনার রিশিডিউল করার জন্য বলতেছে যে না তোমরা আসলে আজকে দিতে পারবে না, তোমরা আসলে মোবাইল ল্যাপটপ কালেক্ট করে বা ডেস্কটপ কালেক্ট করার পর আসলে তাদেরকে মেল ইনফর্ম করা, ইমেল দিয়ে ইনফর্ম করা, তাহলে তারা আসলে তোমার এক্সামটা নেবে, আসলে এটা কোনো অরি হওয়ার বিষয় নাই। সো তোমরা আসলে ল্যাপটপ দিয়ে এখন পরীক্ষা দিতে হবে। এখন কিভাবে আসলে ল্যাপটপে সেট আপ করতে হয় সেটা নিয়ে আসলে আমি একটা ভিডিও তৈরি করব, অনেকে আসলে ল্যাপটপ আছে বাট কিন্তু আসলে কিভাবে আসলে সেট আপ করতে হয় বা জুমে আসলে ঢুকতে হয় সেটা জিনিসটা জানে না। সো সেটা সেই বিষয় নিয়ে আসলে আমি খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করব। তারপর হচ্ছে রেজাল্ট, রেজাল্ট আসলে এখন কয়েকদিন সময় নেই, খুব তাড়াতাড়ি এখন রেজাল্ট দিয়ে দিচ্ছে তারা, উইথিন 48 আওয়ার্সের ভিতরে তারা চেষ্টা করছে এখন রেজাল্ট দেওয়ার জন্য। মাঝখানে আসলে খুব একটা ডিলে হয়েছে, ডিলে হওয়ার কারণটা হইতেছে একটাই, সেটা হইতেছে যে তাদের আসলে মার্কিং ক্রাইটেরিয়াটা পরিবর্তন করার কারণে আসলে তারা বুঝতে পারছে না যে আগের রেজাল্টগুলো কিভাবে দেবে, আসলে কি কি ক্রাইটেরিয়া দেবে। আগে তো B2+ ছিল বা B2 ছিল বা C1-7 পর্যন্ত ছিল, এখন তারা করে পড়ছে ব্যান্ড আইএলস এর ক্রাইটেরিয়ার মতো ব্যান্ড নাইনের মতো করে ফেলছে। সো ইটস কোয়াইট কনফিউজিং ফর দেম আসলে তারা জন্য ছিল, সেই বিষয়গুলো আসলে ভালোভাবে ক্লিয়ারিফাই হওয়ার জন্য আসলে তারা আসলে একটু সময় নিয়েছিল। সো আজকে আসলে এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কী ধরনের ভিডিও আসলে আমার মেক করা উচিত এবং আমি কি আরও পার্ট 3 এবং পার্ট 1 পার্ট 2 নিয়ে আসলে প্রেজেন্টেশন নিয়ে ভিডিও বানানো উচিত কিনা। তোমরা যদি কমেন্ট করো তাহলে আসলে আমি একটা ধারণা পাবো এবং অনেক মোটিভেশন পাবো পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, ইনশাল্লাহ আই উইল মিট উইথ ইউ গাইস অ্যানাদার ভিডিও।